সৌদি আরবে এই ন্যাশন উইদাউট ভায়োলেশন ক্যাম্পেইনে বিভিন্ন বাসস্থান অনিয়মের জন্য প্রায় 1 মিলিয়ন প্রবাসীকে আটক করা হয়েছে। এর এক্স্যাক্টলি সংখ্যা 9,51,555 প্রবাসী। গত বছরের 15 নভেম্বর এই প্রচারণা চালু হয়। এটি প্রকাশ করা হয়েছে যে 6,92,143 জন অভিবাসী বাসস্থান পারমিটের লঙ্ঘন, 1,80,070 কর্ম আইন লঙ্ঘন এবং 79,342 জন সীমান্ত নিরাপত্তা আইন অমান্য করেছে। শ্রম ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় এবং পাসপোর্ট অধিদপ্তর জাওজাত সহ প্রায় 19টি মন্ত্রণালয় ও সরকারি বিভাগের অংশগ্রহণমূলক অভিযানের মাধ্যমে এটি পরিচালিত হয়েছে। প্রচার অভিযানের মতে দক্ষিণ সীমান্ত থেকে রাজ্যে ঢোকার চেষ্টা করার সময় মোট 13,777 জনকে আটক করা হয়েছিল। এর মধ্যে 58% ইয়েমেনি, 39% ইথিওপিয়ান এবং 3% অন্যান্য দেশের জাতীয়তা রয়েছে। এতে আরও বলা হয় যে 612 জন মানুষকে অবৈধভাবে বেরিয়ে যাওয়ার চেষ্টা করার সময় আটক করা হয়েছে। প্রচার অভিযানটি আরও বলছে অবৈধ নাগরিক অভিযানের জন্য বাসস্থান ও পরিবহন প্রদানের জন্য 1,758 জনকে অভিযুক্ত করা হয়েছিল। এদের মাঝে 995 জন সৌদি নাগরিক এবং এদের 264 জনকে জিজ্ঞাসাবাদ করে তাদের শাস্তি দেওয়া হয়েছিল এবং পরে মুক্তি দেওয়া হয়েছিল। অবশিষ্ট সৌদিদের এখনও তদন্ত চলছে। মোট 11,855 জন অভিবাসীদের মধ্যে 10,170 জন পুরুষ এবং 1,685 জন নারী এবং বহিরাগত অভিবাসীদের বর্তমানে আটক কেন্দ্রগুলোতে রাখা হয়েছে। প্রচার অভিযান 1,34,376 ভঙ্গকারী তাদের সংশ্লিষ্ট দূতাবাস এবং কনসুলেটে পাঠিয়ে তাদের ভ্রমণ নথি ইস্যু করার জন্য বলা হয়েছে এবং ইতিমধ্যে 1,61,545 জন তাদের ভ্রমণ পদ্ধতি সম্পন্ন করেছে এবং তাদের দেশে ফেরত পাঠানোর জন্য তৈরি করা হয়েছে। এতে আরও বলা হয় যে 2,42,041 জন অভিযুক্ত অভিবাসীকে ইতিমধ্যে সৌদি হতে বিতাড়িত করা হয়েছে। এই ছিল সৌদি আরবের এই ন্যাশন উইদাউট ভায়োলেট ক্যাম্পেইনে আটক হওয়া প্রবাসীদের এক্স্যাক্ট সংখ্যা। ভিডিওটি অবশ্যই সবার সাথে শেয়ার করুন যাতে আমাদের সকল প্রবাসী ভাইরা এই গুরুত্বপূর্ণ নিউজটি জানতে পারে। আর আমার চ্যানেলে আপনি আজকে নতুন হলে চ্যানেল TZN24 অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।